অস্ট্রেলিয়ার তাসমানিয়া অঙ্গরাজ্যের পশ্চিম উপকূলে একসাথে ভেসে উঠেছে প্রায় 230টি পাইলট তিমি। শুরুতে ভেসে ওঠা তিমিগুলো জীবিত ছিল, কিন্তু স্বল্প সময়ের ব্যবধানে সমুদ্র তীরে আটকা পড়া প্রায় 200 তিমির প্রাণহানি হয়েছে বলে নিশ্চিত করেছে উদ্ধারকর্মীরা। সমুদ্র তীরে হঠাৎ এতগুলো তিমি একসাথে ভেসে ওঠায় চিন্তিত হয়ে পড়ে সাধারণ মানুষ। পরবর্তীতে সেগুলোকে উদ্ধারের জন্য স্থানীয় কর্তৃপক্ষকে খবর দেয় বাসিন্দারা। তাসমানিয়ার ডিপার্টমেন্ট অফ ন্যাচারাল রিসোর্স অ্যান্ড এনভায়রনমেন্ট ডেভেলপমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছিল, সমুদ্রপাড়ে আটকা পড়া তিমিগুলো সুস্থ এবং জীবিত অবস্থায় পাওয়া গেছে। এদের নিরাপত্তা রক্ষায় কাজ করে গেছে কর্তৃপক্ষ। নিরাপদে গভীর সমুদ্রে ফিরিয়ে নেওয়ার জন্য সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত তিমিগুলোকে বাঁচানো সম্ভব হয়নি। এ ঘটনার মাত্র কয়েকদিন আগেই অস্ট্রেলিয়ার তাসমানিয়ায় কিং দ্বীপে একসাথে 14টি তিমি ভেসে ওঠার ঘটনা ঘটে, তবে সেগুলো ছিল প্রাণহীন। সেই 14টি তিমির সবগুলোই স্পার্ম প্রজাতির ছিল বলে জানা যায়। দাঁতওয়ালা তিমি প্রজাতির মধ্যে সবচেয়ে বড় হল এই স্পার্ম প্রজাতিটি। এই তিমিগুলো 16 মিটার লম্বা এবং 45 টন পর্যন্ত ওজনের হতে পারে। প্রাণ হারানো তিমিগুলোর বেশিরভাগই ছিল অল্প বয়সী এবং পুরুষ তিমি। এরা সাধারণত গভীর সমুদ্রে থাকতেই পছন্দ করে এবং প্রচুর পরিমাণে ডাইভিং করতে ভালোবাসে। কিন্তু ঠিক কী কারণে এরা এভাবে সমুদ্র তীরে ভেসে উঠেছে তা জানতে কাজ করছেন বিজ্ঞানীরা। তাসমানিয়ার প্রাকৃতিক সম্পদ ও পরিবেশ বিভাগ জানিয়েছে, তীরে ভেসে যাওয়ার সময় তিমিগুলো প্রাণ হারিয়েছে। তাদের ধারণা, জোয়ারের সময় সাঁতরে ওপরে উঠে আসলেও জোয়ারের পানি নেমে গেলে সেগুলো আর নামতে পারেনি, আর এভাবেই প্রাণ হারাতে হয়েছে সমুদ্রের বৃহৎ এই প্রাণীগুলোর। তবে এভাবে সৈকতে আটকে পড়াকে গভীর চিন্তার বিষয় বলে উদ্বেগ প্রকাশ করেছেন দেশটির স্থানীয় প্রশাসন। অস্ট্রেলিয়ার তাসমানিয়ার অঙ্গরাজ্যে তিমিদের এভাবে ভেসে ওঠার ঘটনা নতুন কিছু নয়। এর আগেও বেশ কয়েকবার এমন ঘটনার সাক্ষী হয় সেখানকার বাসিন্দারা। বেশ কিছুদিন আগেও পশ্চিম উপকূলে 360টি পাইলট তিমি আটকা পড়েছিল, যার মধ্যে 111টিকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছিল। পাইলট তিমি 6 মিটার পর্যন্ত লম্বা এবং ওজনে 800 কেজি পর্যন্ত হয়। 2 বছর আগে ম্যাকুয়ারি হারবারের কাছেই দেশটির সর্বকালের সবচেয়ে বেশি তিমি আটকা পড়ে। ওই সময় প্রায় 500 তিমি আটকে পড়েছিল। তাসমানিয়ার হিমশীতল পানিতে তাদের অবমুক্ত করতে স্বেচ্ছাসেবকদের কয়েকদিনের পরিশ্রম সত্ত্বেও 300 তিমি প্রাণ হারায় সে সময়। এছাড়া 2020 সালে তাসমানিয়ার পশ্চিম উপকূলে 270টি তিমির আটকা পড়ার ঘটনা ঘটে। আটকা পড়া তিমির মধ্যে অন্তত 90টি প্রাণ হারিয়েছিল। পরিসংখ্যান অনুযায়ী বছরে এ ধরনের 300+ প্রাণী সৈকতে উঠে আসে। 20 থেকে 50টি দলবদ্ধ তিমির সৈকতে উঠে আসা অস্বাভাবিক কিছু নয়, কিন্তু বড় দল হলে সেটা 100 তিমিতে গিয়ে ঠেকতে পারে। এই সংখ্যা দিন দিন আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। পরিবেশ বিজ্ঞানীরা একে সমুদ্র দূষণের কারণ হিসেবেও মনে করছেন। গভীর সমুদ্র থেকে পথ ভুলে প্রায়ই এভাবে তীরে উঠে আসে এসব সমুদ্র দানবেরা। এছাড়া কখনো কোনো পথ হারা সঙ্গী বা দলনেতাকে অনুসরণ করেও দলে দলে সমুদ্র পাড়ে উঠে আসে এরা। তিমিরা মানুষের মতোই সামাজিক জীব। এরা সবসময় দলবদ্ধ হয়ে চলতেই ভালোবাসে, তাই কখনো দলের একজনের জন্য বিপদে পড়তে হয় সবাইকেই। বিপদ সংকেত বুঝতে পারলেও এরা কখনোই সঙ্গীকে ছেড়ে যায় না।